রক্তচাপ বা ব্লাড প্রেশার এবং রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। এর জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধপত্র নিয়মিত খেতে হবে। আজ 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস রোগটি যেভাবে সমগ্র বিশ্বে সহ আমাদের ভারতবর্ষে দ্রুততার সাথে বেড়ে চলেছে, তার প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে সচেতনতামূলক কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের পক্ষ থেকে আজকে ডায়াবেটিক সচেতনতা পদযাত্রার আয়োজন করেছি। এতে আমাদের ডায়াবেটিক ফোরামের মেম্বার, ওয়াই লায়ন্স ক্লাবের মেম্বার সহ নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট, গ্রাম টিচিং ইনস্টিটিউট, নার্সিং ইনস্টিটিউট এবং ILS নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা আমাদের সাথে আছেন এবং আমাদের অন্যান্য শুভানুযায়ীরাও আছেন, সাংবাদিক বন্ধুরা সহ। বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে ডায়াবেটিস রোগ সম্বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করা। একটি বিশেষ ভাবনাকে কেন্দ্র করে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। এই বছরের ভাবনা হচ্ছে অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ার, অর্থাৎ ডায়াবেটিসের চিকিৎসাকে সাধারণের মধ্যে সহজলভ্য করা। আমরা জানি যে গত 1.5 বছর কোভিড পরিস্থিতির কারণে আমাদের আর্থসামাজিক এবং বিভিন্নভাবে বিপর্যস্ত হয়ে গেছে মানুষ। এর মধ্যে যেভাবে ওষুধপত্র এবং অন্যান্য জিনিসপত্রের দাম বেড়েছে, সেগুলোকে সহজলভ্য করা, ডায়াবেটিস রোগ সম্বন্ধে জনগণকে সচেতনতা করার যে প্রচেষ্টা কর্মসূচি সেগুলো সহজলভ্য করা, ডায়াবেটিসের সম্বন্ধে স্বাস্থ্যবিধি যেমন সুষম স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণ করা, রোজ শরীরচর্চা করা, এই জিনিসগুলো যাতে সহজলভ্য হয় এবং সাধারণ মানুষের মধ্যেও যাতে পৌঁছে যেতে পারে, যার ফলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রেখে তার জটিলতাগুলো থেকে মুক্ত থেকে প্রত্যেকে কর্মক্ষম এবং সুস্থ জীবনযাপন করে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ উৎসাহিত করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে এই কর্মসূচি। সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি হবে। আজকের আমাদের কর্মসূচির সূচনা করবেন রাজ্যের দুজন কৃতি শিল্পী, শ্রীমতী উর্শিয়া দাস, আপনারা জানেন উনি দাবার ন্যাশনাল একজন প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার, এবং শ্রী গৌরব দত্ত, বৈভব দত্ত, যিনি আঁকা প্রতিযোগিতার ন্যাশনাল রেকর্ড হোল্ডার। আমরা এই দুজন শিশু যে কৃতিমান কৃতিময়ী, তাদের দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা এই সূচনা করব, যাতে তাদের মাধ্যমে এই উঠতি বয়সের যে যুবক যুবতীরা, তাদের মধ্যেও যাতে এই ডায়াবেটিস রোগ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি পায়। এই উদ্দেশ্য নিয়ে আমরা আজ যারা আমাদের এখানে এই প্রভাতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে স্বাগত জানাই। আপনাদের সবার সহযোগিতায় আমাদের এই প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হোক, এই আশা রাখছি। ধন্যবাদ। कहते हैं कि भीड़ का कोई चेहरा नहीं होता, पर अगर जिंदगी में सफलता हासिल करनी है तो खुद का एक चेहरा, खुद की एक पहचान बनाना बहुत जरूरी है। तो अब जेई मेंस, जेई एडवांस और नीट जैसे कॉम्पिटिटिव एग्जाम्स की तैयारी के लिए दिल्ली, मुंबई या कोटा जैसे शहरों में जाकर भीड़ का हिस्सा बनने की कोई जरूरत नहीं है, क्योंकि ये सब कुछ आपको मिलेगा आपके अपने शहर में। सुपर 30 फेम श्री आनंद कुमार के मार्गदर्शन में पेश है i30 लर्निंग सेंटर, जहां आपको मिलेंगे हाईली क्वालिफाइड फैकल्टी द्वारा फिजिकल क्लासेस, मेंटल डेवलपमेंट क्लासेस, लाइव क्लासेस और भी बहुत कुछ। सिर्फ 12th बोर्ड ही नहीं, हर कॉन्सेप्ट जड़ से मजबूत हो इसके लिए हम 8th, 9th और 10th क्लास के बच्चों के लिए फाउंडेशन क्लासेस भी मुहैया करवाते हैं, जहाँ शुरू से ही उन्हें एक कॉम्पिटिटिव माहौल मिलेगा। कहते हैं कि वक्त किसी के लिए भी नहीं रुकता, ऐसे में हम कैसे रुक जाए। लॉकडाउन के इस मुश्किल समय में आपको डरने की या घबराने की कोई जरूरत नहीं है, क्योंकि i30 लर्निंग सेंटर आपको सुविधा देता है घर बैठे लाइव इंटरैक्टिव क्लासेस की। अब आप जहां कहीं भी हो, हमारे ऐप के माध्यम से आपके हर समय अलग अलग विषयों की शेड्यूल्ड लाइव क्लासेस ले सकते हैं। इन क्लासेस में आपको इंडिया के टॉप मोस्ट फैकल्टी द्वारा चैप्टर बाय चैप्टर सब्जेक्ट्स पढ़ाए जाएंगे।
आपको बेस्ट क्वालिटी एजुकेशन देना हमारी जिम्मेदारी है। अपॉर्चुनिटीज किसी का भी इंतजार नहीं करती, तो आप क्यों कर रहे हैं? स्क्रीन पर दिए गए नंबर्स और ईमेल आईडी पर कॉन्टैक्ट करें और अभी रजिस्टर करें फ्री लाइव क्लासेस के लिए।